ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ভাই হোম টিচিং এর সাথে থাকার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো গত লেকচারে আমি তোমাদের 2.1 এর বেশ কিছু অঙ্ক দেখিয়েছিলাম, আজকে আমি তোমাদের 2.1 এর অনেক অঙ্ক দেখাবো। তো আসো বোর্ডে দেখো, আমি ম্যাথ নিয়েছি 9 নম্বর ব্যাংকটা। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ রিয়াজ সাহেব ব্যাংকে কিছু মূলধন রাখেন, অর্থাৎ আসল কিছু ব্যাংকে কিছু টাকা জমা রাখেন, সেখান থেকে 4 বছরে তিনি 4760 টাকা পান, লাভ পান, মানে সুদ যেটাকে আমরা বলি মুনাফা পান হচ্ছে 4760 টাকা, সময় হচ্ছে 4 বছর। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ব্যাংক তাকে 1 বছরে 8.50 টাকা দেন, অর্থাৎ 100 টাকায় 8.5 টাকা করে দেন, তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো আমরা এখান থেকে কি করব, মূলধন বের করবো, অর্থাৎ ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন আমরা সেটা বের করবো। তো আমরা দেখি সাইড নোট করি যে কি কি আমাদের দেওয়া আছে, সেগুলো আমরা সাইড নোট করবো এবং সেখান থেকে আমরা মূলধন বের করবো। তো দেখো আমাদের দেওয়া আছে হচ্ছে সময় আর হচ্ছে মুনাফা। মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আয় দ্বারা, ইন্টারেস্ট। দেওয়া হচ্ছে মুনাফা, মুনাফা আয় যোগফল হচ্ছে 4760 টাকা। তারপর আমাদের দেওয়া হচ্ছে সময়, সময় এন ইজ ইকুয়াল টু 4 বছর। তারপরে আমাদের দেওয়া হচ্ছে মুনাফার হার, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, সেটা হচ্ছে মুনাফার হার আর ইজ ইকুয়াল হচ্ছে 8.50% ইজ ইকুয়াল টু, মানে যদি সাধারণ ফর্মটি পরিণত করি তাহলে লিখতে পারি 8.50 4 আমাদের গুণ হবে, তো 4760 কে 25 দ্বারা গুণ করবো এবং 8.50 দ্বারা ভাগ করবো। তো 4760 গুণ হচ্ছে 25, ভাগ হচ্ছে 8.50 কত টাকা, 14,000 টাকা। অর্থাৎ ব্যাংকে 14,000 টাকা রেখেছিলেন এবং সেইখান থেকে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। তো এটা আমাদের 9 নম্বর ম্যাথ। তো পরবর্তী ম্যাথটা আমরা দেখি কিভাবে করা যায়। আসো আমরা 10 নম্বর ক্ষেত্রে করি, শতকর বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? অর্থাৎ দেখো এখানে আমাদের সময় দেওয়া আছে এবং মুনাফা মূলধন হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে আসলে দ্বিগুণ, সেই হারে কত টাকা 4 বছর মুনাফা মূলধনে
এত টাকা হবে। অর্থাৎ এইখানে আমরা এইখান থেকে আমরা মুনাফার হার বের করবো এবং সেই হার দ্বারা এখান থেকে আমরা কি করবো মূলধন বের করবো। অর্থাৎ এইখানে আমাদের নির্দিষ্ট করে কোনো মূলধন দেওয়া নাই এবং এইখানে আমাদের হারটা দেওয়া নাই, তো এইখান থেকে আমরা কি করবো হারটা বের করবো এবং এই অংশে আমরা সেই হারটা ব্যবহার করে মূলধন বের করবো। তো প্রথম অংশে আমরা মুনাফার হার বের করি। তো দেখো প্রথম অংশে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মুনাফা মূলধনের দ্বিগুণ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু টু পি। তাহলে আমরা মনে করি মূলধন হচ্ছে পি, তাহলে মনে করি মূলধন ইজ ইকুয়াল টু পি, মূলধন পি। তো শর্ত মতে এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু পি। তো এ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর এ, তো সূত্র ব্যবহার করবো আমরা, তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু পি। তো দেখো আমাদের সময় দেওয়া হচ্ছে এন ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে এন ইজ ইকুয়াল টু 6 বছর, তো আমরা বের করবো হচ্ছে আর এর মান। তো দেখো ওই পক্ষে যদি আমরা পি আর পি কাটা দিতে পারি তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু বা দুই। তো এইখান থেকে দুই থেকে তোমরা এক বিয়োগ করি তাহলে কথা আমাদের এক, তাহলে আর এন আর এন ইজ ইকুয়াল টু দুই বিয়োগ এক। বা এখন আমরা মান বসাবো, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এক বাই এন, তো এন এর মান কত 6, তো এক বাই 6 এটাকে যদি আমরা পাঁচ সিলেন্স করি তাহলে কি করবো 100 দ্বারা গুণ করবো, গুণ হচ্ছে 100%। তো দেখো এটা হচ্ছে আমাদের কত হয় 16.665। এটা হচ্ছে আমাদের মুনাফার, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তো এই হার ব্যবহার করে আমরা কি করবো আমরা এটা পার্সেন্টেজ নাম দেব, তো আমরা এই অংশটুকু শুধু বসাইলে আমাদের অনেক হবে। তো দেখো আমরা পরবর্তী অংশটুকু করি, তো এই অংশটুকু অংশ নাও তুলে নাও আমি অংশটুকু বসে দিই। পরবর্তী যে অংশটুকু আছে সেই হারে কত টাকা 4 বছর মুনাফা মূলধনে এত টাকা হবে। তো এইখানে আমরা সময় এবং মুনাফা মূলধন দেওয়া আছে, তো এন ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 4 বছর আর এ ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে 2050 টাকা। তো একই সূত্র দ্বারা আমরা ম্যাথটা করবো আবার এ ইজ ইকুয়াল টু হচ্ছে 2050। তো দেখো এই ইজ ইকুয়াল টু আমরা জানি পি ইনটু ওয়ান প্লাস আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে কত টাকা 2050, বা পি মান বের করবো, তো পি মান মান পাশে রাখবো আর ওইটার পাশে নিয়ে যাবো, তাহলে 2050 ওয়ান প্লাস আর এন। এখন আমরা মান বসে আমাদের 4 বছর। পরবর্তী 2050
দেখো এখন আমরা কি করবো, একশোটা কি হবে, 120 এর সাথে গুণ হবে।
আর 5 দ্বারা এবং 2/5 এর কিউব ভাগ করব। তো এটা আমরা ক্যালকুলেটর সাহায্যে করি। দেখো 120 গুণ হচ্ছে আমাদের 100 ভাগ হচ্ছে 5 গুণ 2.5 তাহলে কত আসবে আমাদের 960 টাকা। তাহলে আমাদের মূলধন হচ্ছে 960 টাকা। 960 সুতরাং মূলধন হচ্ছে 960 টাকা। মূলধন 960 টাকা। তো তারপর আমরা দেখব 12 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমরা দেখব কিভাবে করতে হয়। দেখো 12 নম্বর যে ম্যাথ কি আছে আমাদের বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় ঈশা মার্মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। তো এই ম্যাথটি করতে আমরা দেখব যে মুনাফার হার কত টাকা দাঁড়ায়, অর্থাৎ বার্ষিক 2 টাকা, তো 8 টাকা দিয়ে 10 টাকা হয়েছে, অর্থাৎ আমাদের 2 টাকা মুনাফা বেড়ে যায়। তখন 2 টাকা মুনাফা বাড়ায় তার 4 বছরে 128 টাকা তার কি হলো আয় বেড়ে গেল, তাহলে তার মূলধন কত ছিল, তার মূলধন 800 টাকা বের করবো। তো আমরা দেখি মুনাফা বেড়ে যায়, বার্ষিক মুনাফা বাড়ে, এই 2 টাকা মুনাফা বাড়ে, অর্থাৎ যদি মূলধন 100 টাকা হয় তাহলে আমাদের মুনাফা বাড়ছে কত টাকা, 2 টাকা, অর্থাৎ 100 টাকায় এক বছরের মুনাফা বাড়ে হচ্ছে 2 টাকা এবং 100 টাকায় 4 বছরের মুনাফা কত বাড়ে আমরা সেটা দেখব। তো 100 টাকায় 100 টাকায় এক বছরের মুনাফা বাড়ে 2 টাকা, এক বছরে মুনাফা বাড়ে 2 টাকা। এখন পরবর্তী অংশ করবো, দেখবো যে 8 টাকা 4 বছরের মুনাফা বাড়ে যখন মূলধন ছিল কত টাকা 100 টাকা, 8 টাকা 1 টাকা 4 বছর মুনাফা যখন মূলধন ছিল এত টাকা, এভাবে আমরা উইকিট নামে করবো। দেখো 8 টাকা মুনাফা বাড়ে, 8 টাকা মুনাফা বাড়ে কত বছরে, 4 বছর, তো এটা আমরা লিখবো না কারণ এখানে আমরা লিখে নিছি 8 টাকা মুনাফা বাড়ে 4 বছরে যখন 8 টাকা মুনাফা বাড়ে 4 বছরে, 4 বছরে যখন আমাদের 800 ছিল কত টাকা 100 টাকা, 8 টাকা মুনাফা বাড়ে 4 বছরে যখন 800, যখন 800 বা মূলধন 800 কত টাকা 100 টাকা। আচ্ছা 1 টাকা মুনাফা বাড়ে 4 বছরে যখন 800 হচ্ছে আমাদের কি হবে, তাহলে ভাগ হবে 100 ভাগ হচ্ছে 8 টাকা। আচ্ছা পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে 128 টাকা, কয় বছর মুনাফা বাড়ে 4 বছরে, তাহলে 128 টাকা মুনাফা বাড়ে কত বছরে, 4 বছরে যখন 800, তো এটা কি হবে আমাদের গুণ হবে, 100 গুণ হচ্ছে 128 ভাগ হচ্ছে 8 টাকা। তো এটা আমরা ক্যালকুলেটর সাহায্য করব, 100 গুণ 128 ভাগ হচ্ছে 8, তাহলে আমাদের মূলধন থাকবে 1600 টাকা। তো এই পর্যন্তই, পরবর্তী ম্যাথ পাওয়া পর্যন্ত তোমরা সকলেই সঙ্গে থাকবে, সকলকে ধন্যবাদ।